উত্তর দিয়ে খাওয়াবো আমি। আমার নাম ইন্সপেক্টর রাজু কাটাস। সিন্ডিকেটের গোয়ায় বাস বড়াই আমার কাজ। আরে স্বামী, তুমি দেখি ঘুম থেকে উঠে গেছো, ভালোই হয়েছে। তরমুজ দরকার, তুমি বাজার মে যাও, বাজার মে গিয়ে এক পিস তরমুজ লেকে আও। এখনই তরমুজ আনতে যাতে হবি, পরে যাতাম, কেবল তো ভর দুপুর বিকেলে গেতাম। তুম বাহানা মাত বাতাও, আবি বাজার মে যাও। কখন দেখা যাবে তোমার অফিস থেকে ফোন আসছে আর তুমি অফিসে দৌড় দেছো, তখন তরমুজ এনে দেবে কে? ব্যাস ব্যাস, ফটর ফটর হরা লাগবি না নে, আমি এখনই যাচ্ছি, তোমার তরমুজ আমি আইনে দিচ্ছি। ইউ আর সো কিউট বেবি, ইউ আর সো কিউট। আমি যে কিউট এতে আমার কোনো ডাউট নাই, বুঝছো? ওরে তরমুজ, ওরে তরমুজ, তোর কাছে ফেল গরু ছাগল হাঁস মুরগির গোস। এই রমজান মাসে তরমুজ বেচে বিশাল লাভ, এক মাসের ব্যবসায় একটা পাকা বিল্ডিং। বাবা, এসে তো ভালো কোনো ব্যবসা হয় নাকি? ওই যে কৃষক যারা এই তরমুজ ফলায়, ওগো গোয়াদে রস বের হয়ে যায় এই তরমুজ চাষ করতে যায়, আর ওগো গাছটা আমরা অল্প দামে কিনে আইনে একেবারে ডায়মন্ডের দামে বিক্রি করি, এসে তো মজার ব্যবসা হয় নাকি? কিনে আনি পিস হিসাবে আর বিক্রি করি কেজি দরে, এক কেজির দাম দিয়ে পুরো একটা তরমুজ কিনে আনে দশটা তরমুজের লাভ করে ফেলি। এর সাথে ভালো ব্যবসা হয় নাকি? ওই তো দেখা যাচ্ছে একজন আমার দোকানের দিকে হেঁটে আসতেছে, ওই বেটারও মনে হয় তরমুজ লাগবি। দাঁড়া, দাম দেবো, দাম দেবো বাড়াইয়ে। না না, বেশি বাড়ানো যাবি নে, যে দামে বিক্রি করি ওই দামই চাবো, বেশি চাললে পারা আবার অজ্ঞান হয়ে যদি পড়ে যায়। তরমুজ ভাই, আপনার দোকানে তো ভালো ভালো তরমুজ দেখতেছি, তা সব তাজা নেই? একদম তাজা, ফ্রেশ ফ্রুট, এই মাত্র খেতের থেকে তুলে আনলাম নিজের হাতে। বলেন আপনার কয়টা লাগবে? কাঁচা মাল বেশি কিনা ঠিক হবি নে, বাজার সংকট পড়ে যাবে নে, আর এই বেশি কিনার লেগেই জিনিসপত্রের দাম যায় বাইরে। আপনি আমারে একটাই দেন, তা একটা তরমুজের দাম কত? তেমন বেশি না ভাই, কেজি জিনিস তো লাভ দিতে হবি, কয় কেজি হয় সেই হিসাব করে দাম আসবি, আন্দাজে দাম বলা ঠিক হবে না। বলেন কি ভাই, তরমুজ বেচতেছেন কেজি হিসাবে, বুঝলাম না, এটা তো মাছও না, এটা মাংসও না, এটা আবার ক্যাম্বালাই কেজি হিসাবে হয়। এ কি ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়লাম, গরুর তো একটা গরুই, ওইটা আবার কেজি হিসাবে ক্যাম্বালাই হয়? বলছি আপনার সাথে কথা বাড়ায়ে লাভ নাই, তা কেজি কত রে? বেশি না ভাই, 100 টাকা রে, সকালবেলা বিক্রি করছি, এখন দুপুর টাইম তো এলকে আরো কমাই দিছি, কারণ এই টাইমে বেচা বিক্রি বেশি হয়, আপনার লেগে দামাদামি করবেন না। 80 টাকা কেজি। তরমুজের কেজি 80 টাকা? এদিক গরুর দুধের চাইতে বেশি দাম, তাই যে যে স্যাম্পল যেটা কাইটে রাখছেন এটার দাম কত, কয় কেজি এডে? ও, আপনি স্যাম্পলের ডা নেবেন, খুব ভালো খুব ভালো, খুব মিষ্টি, দেখতেই তো পাচ্ছেন একেবারে লালে লাল, বেশি না, এই 10 কেজির একটু বেশি হবি, তা আপনি ওই বেশিটুক বাদ দেন, আপনি 10 কেজির দাম দেন মাত্র 800 টাকা, 1000টার নোট দিলে 200 ফেরত পাবেন। একটা তরমুজের দাম 800 টাকা? আপনার কাছে তা আবার বেশি মনে হচ্ছে না, তার মানে আপনার ইনকাম তো জবরদস্ত। একজন কামলা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে কামলা দেওয়ার পরে তার বেতন হচ্ছে 700 টাকা, আর সে আনে একটা তরমুজের দাম 800 টাকা, এটা কোনো কথা বলেন ভাই? আপনি পিস হিসাবে আমার দাম বলেন। এত ইতিহাস ভূগোল বলতেছেন কেন ভাই? আপনি যত ইতিহাস ভূগোল বলেন না কেন, পিস হিসাবে তরমুজ আমি বিক্রি করব না, তরমুজ বিক্রি করব কেজি হিসাবে, আর একটা অপশন আছে আর তা হচ্ছে ইঞ্চি হিসাবে, আপনি চাইলে ইঞ্চি হিসাবেও তরমুজ কিনতে পারেন। কি কি বলেন, তরমুজ কেজি হিসাবে না কিনলে ইঞ্চি হিসাবে কিনতে হবে? তা আপনার এই ইঞ্চির দাম কত? 1 ইঞ্চি তরমুজ সমান সমান 100 টাকা।
আপনার কোনটা লাগবে সেটা বলেন। এই স্যাম্পলেরটাই কথা কন, এই স্যাম্পলেরটা কয় ইঞ্চি? এডে মাত্র 16 ইঞ্চি, একটু আগে মাপ দিছি, গসপিতে আছে, বের করে দেব, মাপবেন? এরে ভাই না, আমার তরমুজ লাগবে নে, আপনার তরমুজ আপনি খান, আমি এখন যাই। বাবারে বাবা, তরমুজ বলে কেজি হিসাবে না, এখন ইঞ্চি হিসাবে কিনতে হবে। 800 টার কেজির জিনিস এখন ইঞ্চিতে এসে 1600টা হয়ে গেছে। যাই যাই পলাই। এই রাজু খাটাস, এক পাও সামনে বাড়াবা না, সামনে কুয়ো আছে, ওই কুয়োর ভিতরে পড়ে গেলে ভিসা পাসপোর্ট আর ফ্লাইট ছাড়া তুমি স্বর্গমে পৌঁছে যায়গা। এ বউ, তুমি কি কথা কও, তোমার মাথা মতো ঠিক আছে নাকি, নাকি পাপ নাই খবর দেব? তুমি পাপ নাই খবর দাও আর বিয়ে না খবর দাও, ওইটা কোনো বিষয় না, বড় বিষয় আছে তরমুজ। কো তরমুজ যে আনবার গেলা সে তরমুজ? তরমুজ? ওই তরমুজ কিনতে যাইয়ে আমি উজবুক হয়ে গেছি বসছো। মানে? মানে হচ্ছে সাধারণ মানুষের মতোই তো বাজারে গেছিলাম, কোনো কেওয়াত যাতে না হয় সেই জন্যই, কিন্তু কোনো মূল্যায়ন পালাম না। আমার দেহে ওরা ডাহাতি ওর বাস চাইছিল, এর লেগে তরমুজ দিয়ে বাড়িতে চলে আইসি। এখন গেট আপ সেট আপ সেট করে তারপরে যাব, তারপরে দেখ পানি তরমুজ আনতে পারি না না পারি। তুমি গেট আপ নাও আর সেট আপ নাও, তরমুজ আমার লাগবেই, তুমি তাড়াতাড়ি তরমুজ আনার ব্যবস্থা করো, নইলে কিন্তু তোমার খবর আছে। শালার মায়ে মানুষের মুহি লাগাম দেওয়া যায় না, সে যে মানুষই হোক না কেন, আমি একটা এত বড় অফিসার, তুমি আমারে খবরদারি করো, আমি তোমার কিছু করতে পারি নে বউ মানুষ দেহে, নলে তোমারে বুঝিয়ে দিতাম আমি রাজু কাটাস কি জিনিস। তুমি যে কি মাল তা তো বিয়ের পরে দেখতেই পাচ্ছি, অত বঙ্গে হইল না বসছো, যাও যাও তাড়াতাড়ি গেট আপ নিয়ে সেট আপ করে আসো। আরে পুলিশ স্যার যে আসেন আসেন স্যার আসেন, আপনার কি তরমুজ লাগবে? হয় তরমুজ ওলা ভাই, তরমুজই কিনবার আইসি, গিনি তো তরমুজ কয়ে কে পাগল বানা হেলাইতেছে, তরমুজ না হলি বলে ওর হসেই না, তা দেন তরমুজ দেন। কয়টা নেবেন স্যার কয়টা, তাড়াতাড়ি কোন প্যাকেট করে দেই। বেশি নিতে চাচ্ছি নে, একটা হলেই হয়, তা আপনার তরমুজের কেজি কত? সি স্যার সি, কিসের কেজি, আমি কেজি ধরে তরমুজ বিক্রি করি না, আমি একজন সৎ ব্যবসায়ী। কি আপনি সৎ ব্যবসায়ী, কেজি ধরে তরমুজ বিক্রি করেন না, তার মানে হচ্ছে আপনি ইঞ্চি ধরে বিক্রি করেন তাই না? স্যার যে কি কথা বলেন না, আমি তরমুজ ইঞ্চি বা কেজি ধরে কোনো দরেই বিক্রি করি না, আমি পিস হিসাবে বিক্রি করি, এক পিস তরমুজের দাম হচ্ছে 100 টাকা। আরে আপনার তো সৎ ব্যবসায়ী মনে হচ্ছে, তরমুজ বিক্রি করেন পিস হিসাবে, তাও মাত্র 100 টাকা, তা 100 টাকা পিস হিসাবে বিক্রি করে আপনার কি কোনো লাভ হয়? বিলকুল লাভ হয় স্যার, বিলকুল লাভ, কৃষকের কাছ থেকে কিনে আনি 70 টাকা পিস, আর কস্টিং খরচ পরে হচ্ছে 20 টাকা, বিক্রি করার পরে 10 টাকা করে পার পিসে লাভ হয়। আপনি কি কথা করছেন ভাই, 10 টাকা করে পার পিস তরমুজে লাভ করলে পোষায়? 10 টাকা লাভ করলে পোষাবে না কেন স্যার, প্রতিদিন 200 থেকে 300 পিস তরমুজ বিক্রি করি, মাসে লাভ হয় 60 থেকে 90 হাজার টাকা, এ তো শুকরিয়া। ওরে আমার আল্লাহ, 10 টাকা ওরে লাভ করলেও এত লাভ করা যায়, এদিকে আমাকে পুলিশ গোসাইতে 3 গুণ ইনকাম আপনাকে বেশি। জি স্যার জি, এই জন্যই আমি 10 টাকা করে লাভ করি। মাঙ্গেন নাতি বাঙ্গারির পোলা, আমি একটু আগে সাধারণ ড্রেস পরে তোর দোকানে আইছিলাম তরমুজ কিনতি, তখন তুই তরমুজ কেজি হিসেবে কিনবার কইছিলি, এই যে কাটা তরমুজটা এটার দাম কইছিলি 800 টাকা, আর আমি যখন কইছিলাম কেজি হিসেবে আমি তরমুজ নেব না পিস হিসেবে নেব, তখন কইছিলি পিস হিসাবে আমরা তরমুজ বেশি নে, আপনি ইঞ্চি হিসাবে নিতে পারেন, ইঞ্চি হিসেবে দাম হয় হচ্ছে 1800 টাকা। হারাম জাদা, তুই আবার সৎ ব্যবসায়ী? হ্যাঁ, এটা কি কথা বললেন স্যার, ওটা আপনি আছিলেন? হালার পো হালা, সাধারণ মানুষ দেখলি তোগো শরীরের ভিতরে
চুলকায় গোয়া চুলকায় হ্যাঁ, তখন দাম সাজ বেশি, আর আইনের লোক দেখলে, প্রশাসনের লোক দেখলে, ক্ষমতাবান লোক দেখলে তাদের কাছে বাপ নিস, দশ টেয়ারে লাভ করিস শোনাস, চল তুই থানায় চল, তোরে আমি থেরাপি দেব, ডিম থেরাপি, বাশ থেরাপি, রোলার থেরাপি, যত থেরাপি আছে সব আমি তোর উপরে প্রয়োগ করব। হে হে হে, আমি হচ্ছি ইন্সপেক্টর রাজু খাটাস, থেরাপি দেওয়াই আমার কাজ। স্যার আমার মাফ করে দেন, আমি আর কোনোদিনও কেজি দরে আর ইঞ্চি দরে তরমুজ বিক্রি করব না, সব ওই সিন্ডিকেটের লেগে, সিন্ডিকেটের ফান্দে পড়ে আমিও সিন্ডিকেট হয়ে গেছি। মাফ চাচ্ছিস, মাফ তোরে দেব অভিশাপ, ওয়াক থু, তোর সিন্ডিকেট তোরে আগে ধরে নেই, তারপর তোর সিন্ডিকেট রে বাইঙ্গে চুরে দলায়ে মোসরায়ে উত্ত দিয়ে খাওয়াবো আমি। আমার নাম ইন্সপেক্টর রাজু খাটাস, সিন্ডিকেটের গোয়ায় বাস বরাই আমার কাজ। হে 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 হে।